মুসলমানরা প্রথমে অষ্টম শতকে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এবং পরবর্তীতে দশম শতকে সুলতান মাহমুদের নেতৃত্বে ভারতবর্ষ জয় করে। কিন্তু তারও অনেক আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতেই সপ্তম দশকের প্রথম ভাগে ভারতের দক্ষিণ পশ্চিম উপকূলে অনেকটা নীরবে নিভৃতে ইসলাম প্রবেশ করে আরব ব্যবসায়ীদের হাত ধরে, আর সেখানেই নির্মিত হয় ভারতবর্ষের প্রথম মসজিদ চেরামন জুমা মসজিদ। এটি শুধু ভারতবর্ষের প্রথম মসজিদই না, আরব বিশ্বের বাইরে নির্মিত পৃথিবীর প্রাচীনতম মসজিদগুলোর একটি। ভারতের দক্ষিণ পশ্চিমে আরব সাগরের উপকূলে বর্তমান কেরালা রাজ্যে এক হিন্দু রাজা ছিলেন, যার নাম ছিল চেরামন পেরুমল। কথিত আছে, একদিন তিনি স্বপ্নে দেখেন যে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। দুশ্চিন্তাগ্রস্ত রাজা তখন সবার বিজ্ঞদের কাছে এ স্বপ্নের অর্থ জানতে চাইলে কেউ কোনো সদুত্তর দিতে পারেনি। রাজার মনে অস্বস্তি থেকেই যায়। সে সময় ভারতের সাথে আরবের বাণিজ্যিক সুসম্পর্ক ছিল। আরব দেশীয় বণিকরা সমুদ্র পথে ভারতে এসে বাণিজ্য করত। রাজার স্বপ্নের কিছুদিন পরেই একদল আরব মুসলমান বণিক রাজা চেরামনের সমুদ্র বন্দরে এসে পৌঁছে। তখন দিকে দিকে ইসলামের জয় জয়কার। এই বণিকদের কাছ থেকে রাজা এই নতুন ধর্ম ইসলাম এবং এর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা ছড়িয়ে পড়তে থাকে। একসময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুলে ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করার কাহিনীও রাজার কানে এসে পৌঁছায়। রাজা বণিকদের ডেকে তাদের কথা শুনেন এবং বুঝতে পারেন যে তার স্বপ্নে তিনি এই ঘটনাটি ইঙ্গিত পেয়েছিলেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং বণিক দলের সাথে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কথিত আছে, সেখানে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করেন এবং তাজউদ্দিন নাম গ্রহণ করেন। মক্কা থেকে ভারতে ফেরার আগেই যাত্রাপথে ওমানে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তিনি তার আরব সঙ্গীদেরকে ভারতে গিয়ে ইসলাম প্রচারের জন্য অনুরোধ করেন এবং তাদের হাতে তার রাজ্যে সভাসদদের উদ্দেশ্যে লেখা একটি চিঠি তুলে দেন। সেই চিঠিতে তিনি নিজ রাজ্যে একটি মসজিদ স্থাপনের ইচ্ছের কথা ব্যক্ত করেন। বণিক দল রাজার চিঠি নিয়ে আবারও কেরালায় ফিরে আসে। রাজার নির্দেশ অনুযায়ী তারা 629 সালে ভারতের বুকে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেন। রাজা চেরামনের নাম অনুসারে মসজিদটির নাম রাখা হয় চেরামন জুমা মসজিদ। ধারণা করা হয় এটি বিশ্বের প্রথম মসজিদগুলোর একটি যেখানে জুমার নামাজের আয়োজন করা হয়েছিল। মসজিদের ভেতরে অবস্থিত একটি ফলকে মসজিদটির প্রতিষ্ঠাকাল হিসেবে 629 সাল লেখা আছে, যদিও ফলকটি সম্ভবত পরবর্তীতে কোনো সংস্কার কার্যের সময় স্থাপিত। ইতিহাসবিদরা মসজিদটির প্রতিষ্ঠাকাল সম্পর্কে নিশ্চিত হতে না পারলেও মুসলমান বণিকরা যে এর কাছাকাছি সময়ে ওই অঞ্চলে এসেছিল এ ব্যাপারে তাদের মধ্যে খুব একটা দ্বিমত নেই। স্থানীয় ইতিহাস অনুযায়ী যার নেতৃত্বে চেরামন জুমা মসজিদটি প্রতিষ্ঠিত হয়েছে তিনি ছিলেন মালিক দিনার নামে একজন মুসলমান ব্যবসায়ী এবং ধর্মপ্রচারক। মালিক দিনার শুধুমাত্র এই মসজিদটি নয়, বরং কেরালার বিভিন্ন অঞ্চলে আরও কয়েকটি মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন। মালিক দিনারের সত্যিকার পরিচয় নিয়ে বিভ্রান্তি আছে। কিছু ইতিহাসবিদ তাকে মালিক ইবনে দিনার নামের আরেকজন মুসলিম সুফি সাধকের সঙ্গে মিলিয়ে ফেলেন। তবে মালিক ইবনে দিনার নামে যার কথা ইতিহাসে পাওয়া যায় তিনি ছিলেন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু এর ছাত্র, যিনি কখনোই ভারতবর্ষে আসেননি। ইতিহাসবিদ বাহাদুর সি গোপালনের বর্ণনা অনুযায়ী চেরামন জুমা মসজিদের প্রতিষ্ঠাতা তাই মালিক ইবনে দিনার নয়, বরং মালিক দিনার, যিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি। তিনি ভারতে এসেছিলেন তার চাচাতো ভাই মালিক ইবনে হাবিবের সঙ্গে, যিনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাঁদকে দ্বিখণ্ডিত করার প্রত্যক্ষদর্শী ছিলেন। মালিক দিনার মোট তিনবার ভারতে এসেছিলেন। প্রথমবার তিনি ভারতে এসেছিলেন মালিক ইবনে হাবিবের সঙ্গে, যখন রাজা চেরামন ইসলাম গ্রহণ করেন এবং তাদের সাথে মক্কায় গমন করেন। দ্বিতীয়বার তিনি ভারতে আসেন রাজা পেরুমন মৃত্যুর পর তার চিঠি নিয়ে। এ সময় তিনি চেরামন জুমা মসজিদ সহ আরও কিছু মসজিদ প্রতিষ্ঠা করেন। এরপর শেষবার তিনি ভারতে আসার সময় পথেই মৃত্যুবরণ করেন। মূল চেরামন জুমা মসজিদটি আকারে খুবই ছোট ছিল।
পরবর্তীতে একাধিক সংস্কারের মাধ্যমে এটি বর্তমান আকার লাভ করেছে। মূল মসজিদটি কাঠের তৈরি ছিল, যার কেন্দ্রীয় মূল কাঠামোর কিছু অংশ আজও অক্ষত আছে। প্রথমে একাদশ শতাব্দীতে এবং পরে 1975 সালে মসজিদটি দুটো বড় ধরনের সংস্কারের মধ্য দিয়ে যায়। মসজিদটির ভেতরে একটি প্রাচীন তেল প্রদীপ আছে, যেটি সর্বদা প্রজ্বল্যমান। ধারণা করা হয় এটি প্রায় 1000 বছর ধরে জ্বলছে। শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মের অনুসারীরাও এই প্রদীপের জন্য তেল সরবরাহ করে। কেরালার অন্যান্য ধর্ম উপাসনালয়ের মতো এই মসজিদটিও সকল ধর্মবিশ্বাসীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। অমুসলমানরাও এই মসজিদটিতে তাদের সন্তানদের হাতেখড়ি দিয়ে থাকে। ঐতিহ্যগতভাবে ধর্মনিরপেক্ষ চরিত্রের কেরালার এই মসজিদটির দিনের কিছু সময় হিন্দুরাও প্রার্থনা করে থাকে।